নমস্কার, বেস্ট ভিলেজ ফুড রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি, এটা আমি কেটে নেব। দেখুন চাল কুমড়োটা খুবই কচি। এটা আমি খুবই সরু করে কাটবো। চাল কুমড়োটা বানানো হয়ে গেছে, এবার এটা আমি ধুয়ে নেব। আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে পুড়িয়ে নেব। আমি একটা সাদা প্যাকেট পেরে নিয়েছি, এবার আমি পুড়িয়ে নিচ্ছি। সব নারকেলটা লাগবে না, তাই আমি অল্প করে পুড়িয়ে নিলাম। এবার এটা আমি বাটিতে তুলে নিচ্ছি। উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার অপেক্ষা করব। আমি এখানে অল্প চাটি চিড়ে নিয়েছি, এটা আমি ভেজে নেব। এখানে আমি মশলা নিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, সবজি মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি সবই এক জায়গায় দিয়ে দেব। এবার এটা আমি জলে গুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি চিড়েটা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি।
এখানে আমি ফোড়নের জন্য মিথি নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। চিনিটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা আমি একবার নেড়ে দিলাম। এই গুলে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। আমি অল্প নারকেল কোড়া এখন দিচ্ছি, আর অল্প পরে ব্যবহার করব। এটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি নেড়ে নেব ভালোভাবে। দেখুন মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চাল কুমড়ো থেকে জল ছেড়ে দেবে। এই জলটা নেড়ে নেড়ে জলটা টানাইতে হবে। লবণটা মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দেব আর ঢাকা খুলে নাড়ব। আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে নেব। দেখুন অনেক জল বেরিয়ে গেছে, আমি এই জলই সিদ্ধ করে নেব, এক্সট্রা কোনো জল দেব না। আমি আরো একবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটা মরে এসছে। এবার আমি এইভাবে নেড়ে নেড়ে জলটা মেরে নেব। দেখুন চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে এসেছে। এই অবস্থায় আমি এই ভেজে রাখা চিড়েটাও দিয়ে দিচ্ছি। আর এই পোড়া নারকেলটাও দিয়ে দিচ্ছি। এবার এটা মিশিয়ে নেব। আর অল্পখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব।
মিশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে চারটি নারকেল কুড়া ছিটিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সব আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।